हेलो फ्रेंड, आजकल भिडियोते आलोचना करब डब्ल्यूब्ल्यूते अनुष्ठित हवा एम पांच मैच सम्पर्के जगह अत्यंत भयंकर एवं मैचगुल चलाकालीन से उपस्थित समस्त प्रकार दर्शक ही क्यों अबाक गए से पांचटी भयंकर मैच कौनगुली जानब आजकल भिडियोते। तो चलू और कथा ना बाड़ी भिडियो शुरू करा जा। नम्बर फाइव, ज्वलंत टेबिलर ओपर मिक फुल्लिक स्पियार। बंधुरा, मिक फुल्लिक सब समय तर हार्डकोर रेसलिंग स्टाइल क्योंकि विख्यात। एक बार रेसलमेनिया 22 एज ए मिक फुल्लिक मध्य मैच हो हार्डकोर मैच। ये मैच चलाकालीन प्रत्येक सुपरस्टार क्योंकि भलो भलो परफॉर्मेंस कर मैच एक विशेष मुहूर्ते एज ज्वलंत टेबिलर ओपर मिक फुल्लिक दिए दे एक स्पियार एटी अत्यंत भयंकर एवं स्टैंडी देखे से उपस्थित सकल दर्शकगण क्यों अबाक गए। नम्बर फोर, मिस्टर मैकमैनर लिमो कार ब्लास्ट। बंधुरा, मिस्टर मैकमैन के डब्ल्यूब्ल्यूईते विभिन्न सेगमेंटे देखे सरकम ही एक भयंकर सेगमेंट घटे 2007 साले। बंधुरा, आपनी जो भेबे देखें मिस्टर मैकमैन डब्ल्यूब्ल्यूई सुपरस्टार दिए विभिन्न प्रकार स्टैंड करान क्यों निजे को स्टैंड करें ना तो अपनी भूल भेवेलें कारण 2007 साले जख डब्ल्यूब्ल्यूर बैक स्टेजे जान तर लिमो कारे गए बसें ঠিক তখন লিমো কারটি ব্লাস্ট করে যায় আর এই ঘটনাটি থেকেই মিস্টার ম্যাকম্যানের সাহসিকতার পরিচয় পাওয়া যায় আর এটিও একটি ডাব্লিউডব্লিউ ভয়ঙ্কর দৃশ্যগুলির মধ্যে অন্যতম। নাম্বার 3, জন সিনা এবং জেবিএল এর মধ্যে আই কুইট ম্যাচ। 2005 সালে ডাব্লিউডব্লিউতে জন সিনা এবং জেবিএল এর মধ্যে একটি ম্যাচ হয়েছিল ফর দ্য ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ আর যেহেতু এই ম্যাচটি ছিল নো ডিসকোয়ালিফিকেশন তাই এই ম্যাচের রেজাল্ট ছিল অত্যন্ত ভয়ঙ্কর আর এই ম্যাচে চলাকালীন ডাব্লিউডব্লিউ রেসলারের শরীর থেকে রক্ত বের হচ্ছিল এবং তাদের শরীর রক্তে ভরে গিয়েছিল এবং রিংটিও রক্তে ভরে গিয়েছিল এবং এটা ছিল ডাব্লিউডব্লিউর ব্লাডি ম্যাচগুলির মধ্যে অন্যতম এবং অবশেষে এই ম্যাচটি জয়লাভ করেছিল দ্য 60 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা। নাম্বার 2, মিক ফুলকে হেলিনে সেলের উপর থেকে চোখ স্ল্যাম দেওয়া। ফ্রেন্ডস, 1998 আন্ডারটেকার এবং মিক ফুলের মধ্যে একটি ম্যাচ হয়েছিল কিং অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য এবং এটি ছিল একটি হিল ইন দ্য সেল ম্যাচ এবং এটিও ছিল একটি অত্যন্ত ডেঞ্জারাস একটি ম্যাচ। এই ম্যাচে চলাকালীন একটি বিশেষ মুহূর্তে এই দুজন রেসলারই হিল ইন দ্য সেলের উপরে উঠে যায় আর এখানেই ঘটে সেই দুর্ধর্ষ ঘটনা যা দেখে আপনারা কেঁপে উঠবেন এবং এই সময় আন্ডারটেকার হিল ইন দ্য সেল ভেঙে মিক ফুলকে দিয়ে একটি চোখ স্ল্যাম। নাম্বার 1, বিগ বস ম্যানের ফাঁসি। ফ্রেন্ডস, রাসলমেনিয়া 15 দ্য ডেড ম্যান আন্ডারটেকার ভার্সেস বিগ বস ম্যানের মধ্যে একটি ম্যাচ হয়েছিল এবং এটি ছিল একটি হেল ইন দ্য সেল ম্যাচ এবং এই ম্যাচটিতে 10 মিনিটের মধ্যে আন্ডারটেকার বিগ বস ম্যানকে হারিয়ে দিয়েছিল কিন্তু এরপরে ঘটেছিল সে ভয়ঙ্কর ঘটনা এবং এই ম্যাচটি জেতার পরে কিন্তু আন্ডারটেকার থেমে থাকেননি তিনি বিগ বস ম্যানকে রিংয়ের মধ্যে ফাঁসি দিয়ে দেয় আর ধীরে ধীরে হেল ইন দ্য সেলটি উপরে উঠে তখন দেখা যায় আসল দৃশ্য এটি একটি ভয়ঙ্কর দৃশ্য যা আপনারা কখনো দেখতে চাইবেন না দ্বিতীয়বারের জন্য। সো গাইস, এই ছিল আজকের এই ভিডিও টপ 5 ডেঞ্জারের ম্যাচেস অফ অল টাইম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।